দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগল। কুঞ্জ টিটকারি দিয়ে দিয়ে বলতে লাগল, রও বাছা ধন, রও রও, এখনই হয়েছে কি, মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। ও সুনোর নিবেদনে আপনারা শুনছেন বাংলা সাহিত্যের কতগুলি বিখ্যাত অলৌকিক, অতিপ্রাকৃত এবং রহস্য রোমাঞ্চকর গল্পের সম্ভার। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গ্রাম বাংলার ভূতের গল্প হলুদ পোড়া, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। কিরে শুনেছিস, দীর্ণের বোনটা খুন হয়েছে? তাই তো শুনলুম, ওদিকে বলাই চক্রবর্তীও তো খুন হয়েছে 3 দিন আগে। হ্যাঁ তাই তো শুনলাম, কি জানি বাবা কি অবস্থা হচ্ছে যে গ্রামে। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মদ্য পুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন জঙ্গলের আবরু নেই, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা আটচির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলো লাঠির আঘাতে। চারিদিকে হইচই পড়ে গেল বটে, কিন্তু লোকে খুব বিস্মিত হল না। বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশের 10টা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল, অনেকে কামনাও করেছিল। অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে, গাঁয়ের লোকের চোখের সামনে 8-10টা মেয়ের মতোই বড় হয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়োবার জন্যে। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করতে ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকোনো ছিল। এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। গায়ে সবশেষের সাঁঝের বাতিটি বোধহয় যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল, গাঁয়ের লোকের চোখের আড়ালে। সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গাঁয়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি, যখন হল পরপর একেবারে খুন হয়ে গেল দুটো, তার একটি পুরুষ অপরটি যুবতী নারী। দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে, কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের লোক কেউ মনে করতে পারে না। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গাঁয়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগল,
50 টাকার রিওয়ার্ড ঘোষণা করেছি। কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি। চশমার কাচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজের চোখও মুছতে লাগল। ঠিক 21 দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগল। দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায়। উঠানে আছড়ে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমরে গুমরে কাঁদে, দামিনী আওয়াজ করতে লাগল সেই রকম। দামিনীর গোঙানির আওয়াজ শুনতে পেয়ে নবীন ঘর থেকে ছুটে বেরিয়ে এলো দালানে। দামিনী, দামিনী, কি হয়েছে তোমার? তুমি এরম করছো কেন দামিনী? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এরম করছো কেন দামিনী? নবীন কি করবে বুঝতে না পেরে ছুটে গেল পাশের বাড়িতে খবর দিতে। পৈশাচিক ভাবে হাসতে হাসতে দামিনী অচৈতন্য হয়ে পড়ল। কি হয়েছে গো? খানিক পরে প্রতিবেশীরা এসে উপস্থিত হল নবীনের বাড়ির দাওয়াতে। মূর্ছিত অবস্থায় পড়ে আছে দামিনী। তাকে সেই অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন মহিলা তার মাথায় কলসি করে জল ঢালতে শুরু করলেন যাতে তার জ্ঞান ফেরে। ইতিমধ্যে খবর পৌঁছেছে ধীরেনের কাছে। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে, গাঁয়ে সেই একমাত্র ডাক্তার, পাশ না করা। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। ধীরেনকে যখন ডেকে আনা হলো, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে, কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, আপন মনে হাসছে আর কাঁদছে। এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল, শাহাপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। আমি চিকিৎসা করতে পারি, কিন্তু কি বলুন তো, আমি পাশ করা ডাক্তার নই তো, দায়িত্ব নিতে ঠিক ভরসা হচ্ছে না। বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন। তিনি বললেন, ডাক্তার ডাক্তার কি হবে? তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। নবীন জিজ্ঞেস করল, কুঞ্জ কত নেয়? ধীরেন বলল, ছি ওসব দুর্বুদ্ধি করোনা নবীন, আমি বলছি তোমায় এটা অসুখ, অন্য কিচ্ছু নয়। আরে লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? নবীন আমতা আমতা করে বলল, এসব খাপ ছাড়া অসুখে ওদের ওদের চিকিৎসাই না ভালো ফল দেয় ভাই। বয়সে নবীন 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল। কুঞ্জই আগে এলো। লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নামকরা গুণী, তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। ভর সাজে ভর করেছেন, সহজে ছাড়বেন না। এই বলে
সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল, তবে ছাড়তে হবেই শেষতক, কুঞ্জ মাঝির সাথে তো আর চালাকি চলবে না। ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হল। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হল দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগল। কুঞ্জ টিটকারি দিয়ে দিয়ে বলতে লাগল, রও বাছাধন, রও রও, এখনই হয়েছে কি, মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। ধীরেন প্রথম দিকে চুপ করেছিল, বাধা দিয়ে লাভ নেই। গায়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য ধরতে পারল না। তুমি কি পাগল হয়ে গেছো নবীন? তুমি তুমি চুপ করো ভাই, ওদেরকে ওদের কাজ করতে দাও। উঠানে 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম, যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়। মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষা ঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। এমন ঘরোয়া, এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের সেই ঘনিষ্ঠ আবির্ভাব। ভয়ে সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। এক পা সামনে এগিয়ে, পাশে সরে, পিছু হটে, সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। মালসাতে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। এক সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জের দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল। সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগল। কে তুই, বল, তুই কে? আমি আমি শুভ্রা গো, শুভ্রা, আমায় মেরো না। জাদুর যে বাড়ির শুভ্রা, যে খুন হয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ, আমায় মেরো না। নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো, কে খুন করেছিল শুধু না হে কুঞ্জ, ওহে কুঞ্জ, কুঞ্জ, শুভ্রাকে কে খুন করেছিল এই শুধিয়ে নাও চট করে। কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না। দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল, বলাই খুরো আমায় খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে
এ ছাড়া আর কোনো জবাব বার হল না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। তারপর একসময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোঁফ দাড়ি। এসে দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে করতে এসে সকলকে গালাগালি দিতে আরম্ভ করল। কুঞ্জর আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুঁড়ে দিয়ে বলল, তাড়া হারাম জদা, তোকে ফাঁসি কাঠে ঝোলাচ্ছি, ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব তুই খুন করেছিস বলে। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশায়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল। প্যাট করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। দামিনী কাতরভাবে বলল, আমায় মেরো না গো, মেরো না, আমি শুভ্রা, চ্যাটার্জি বাড়ির শুভ্রা। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রা তিন দিন আগে বলাই চক্রবর্তী মরেছে কোনো সন্দেহ নেই, কিন্তু কিন্তু শুধু জ্যান্ত মানুষই কি মানুষের গলা টিপে মারে, অন্য কিছু মারে না? শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে তবে পথ ভোলা পথিকের ঘাড় মাঝে মাঝে মোটকে যায় কিসে? ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার উপায় রইল না। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে সাধ্য শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসের হাত দিয়ে। না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই, মনে কি থাকে? এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। বাড়ির পিছনে ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন, গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফল। তালগাছের গুঁড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায়, পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল। আবেষ্টনীর প্রভাবে
উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হবার অবসর সে পেল না। ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল, কেন এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগল, একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়। অন্য কোনো বিষয়ে তার মন বসে না। ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল, চুপ, যা খুশি মনে হোক তোমার, আমায় কিছু বলবে না, খবরদার। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল, কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি। পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন, উপদেশ দিলেন, শোনো বাবা ধীরেন, স্কুল থেকে যখন বাড়ি ফিরবে মনে করে আমার বাড়ি থেকে নিজের জন্য আর পরিবারের জন্য মাদুলি নিয়ে যেও, বুঝলে, আমি বানিয়ে রাখবো। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত, স্কুল পরিদর্শন করতে এসেছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ মনে করতে পারছে না। প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল, অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাজ ফিসফিস করছে। নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়তে লাগল, চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না। ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন, তুই এক মাসের ছুটি নাও ধীরেন। এক মাসের ছুটি? হ্যাঁ, মথুরবাবু এই মাত্র বলে গেলেন, তো তুমি আজ থেকেই ছুটি পাবে, আজ আর তোমার পড়ানোর দরকার নেই। মথুরবাবু স্কুলের সেক্রেটারি, মাইলখানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল। কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এই রকম ঘুরে উঠছে। চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়াল। মথুরবাবু এখন হয়তো খেয়ে দেয়ে বিশ্রাম করছেন, এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, এক মাসের ছুটি দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে, আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরবাবুর যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন, এতক্ষণ খেয়াল হয়নি। এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই। মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতেও লজ্জা হচ্ছে, চেনা মানুষদের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে।
বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে, দুর্বল শরীর বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে, সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষবেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এলো। মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল, কে কে ওখানে? শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল। উঠি পড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে এসে জিজ্ঞাসা করল, কোথায় গো? কোনখানে কোনখানে? বাঁশঝাড় থেকে চেনা গলার আওয়াজ এলো, আমি মাস্টার বাবু, বাঁশ কাটতেছি। আহ, কে তোকে বাঁশ কাটতে বলেছে? আমি বলেছি গো, আমি। ওই খেন্তি পিসি বললো নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি করে ফেলে রাখতে, ভোরে ওঠে না হয় সরিয়ে দেব, আর সন্ধ্যের সময় সন্ধ্যে নামার আগেই আমি আমি পেতে দেব। সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাঁধাবাড়া আর ঘরকন্যার সব কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না, ছেলেমেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দী হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে, আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলেমেয়েদের আলাপ শোনে, ছোট বেশি ভূত হয়েছে। ভূত নয়, ভূত নয় রে, পেতনি, বেটা ছেলে ভূত হয়। ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে। কাল প্রথম রাত্রে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল। বড় ঘরের দাওয়ার পূব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো। এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনেদের কলা বাগান। সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে। অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল। হ্যাঁ গো, তুমি কি আর ঘাটের দিকে যাবে? শান্তি জিজ্ঞেস করল। না, তবে তবে বাঁশটা পেতে দাও। বাঁশ পাততে হবে না, ছেড়ে দাও। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার তোমার চোখটা লাল হয়েছে, টকটকে লাল। হোক, শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দুপ্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে, অশরীরী কোনো কিছু এ বাঁশ ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠানে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। আলো জ্বালার আগেই ছেলেমেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যাদীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফুঁ দিল। 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকল। বিকালে আজকাল সে মাছ রান্না করে না, এঁটো কাঁটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে, সহজে এবং অল্প সময়ে সম্পন্ন হয়ে যায়।
ঘরে আসবে না? না। তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি, দু তিনটি তারা দেখা দিয়েছে, আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আর এক মিনিট কি দু মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা। ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল, আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না। আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাঁশটা সরিয়ে দাও। ডিঙে এসো, বাঁশ ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে, কি হয়েছে তোমার, পড়ে গেছো নাকি? ডিঙোতে পারছি না, বাঁশটা সরিয়ে দাও। বাঁশ ডিঙোতে পারছে না, মাটিতে শোয়ানো বাঁশ? শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। আকাশ চেরা তীক্ষ্ণ গলায় সে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গায়ের লোক এলো, কুঞ্জও এলো। তিন চার কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে সে জিজ্ঞাসা করল, কে তুই, বল তুই কে, কে তুই? ধীরেন বলল, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত হলুদ পোড়া। পাঠে বেদান্ত, রক্তিম, মালবিকা, উত্তরা, শম্পা, সাম্য, অভিজিৎ, অরিন্দম। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন ও আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।